আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা দেখছেন জনতা টিভি ইউটিউব চ্যানেল। তো জনতা টিভির ভিতরে আমার এক ভাই এক বন্ধু আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া, ঘরোয়া পদ্ধতিতে আমরা কিভাবে ভায়াগ্রা তৈরি করব। তো অনেকেই ভায়াগ্রা সম্পর্কে জানেন না, যারা ভায়াগ্রা সম্পর্কে জানেন না তারা অবশ্যই গুগল থেকে ভায়াগ্রা সম্পর্কে খুব ভালোভাবে জেনে নেবেন, ঠিক আছে? যদি ভায়াগ্রা সম্পর্কে না জানেন গুগল থেকে জেনে নেবেন, আর যারা ভায়াগ্রা সম্পর্কে জানেন তো তো তারা জানেন। ভায়াগ্রা সম্পর্কে আর বেশি কিছু বলবো না। এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া, ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমি ভায়াগ্রা তৈরি করব। সেই ভায়াগ্রা তৈরির একটা উপকরণ, একটা লিস্ট বা একটা ভিডিও যদি দেন তাহলে উপকারে আসবে। তো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে একবারই নতুন দর্শক, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো চলুন আমরা সরাসরি মূল আলোচনার দিকে চলে যাই, আর আমরা জেনে নিই যে কীভাবে আপনারা ভায়াগ্রা তৈরি করবেন, ঠিক আছে? তো ভায়াগ্রা তৈরি করার জন্য অবশ্যই আপনার যে জিনিসটার প্রয়োজন হবে আমি আপনাদেরকে লিস্ট করে করে বলে দিই, ঠিক আছে? আপনারা ভায়াগ্রা তৈরি করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার লাগবে যেটা, খাঁটি গরুর দুধ আপনাকে লাগবে, ঠিক আছে? আমি একটু লিখে নেই, আপনারা একটু অপেক্ষা করেন। বেশ কয়েকটা জিনিস আপনাদেরকে লাগবে, ঠিক আছে? আপনাদেরকে লাগবে হচ্ছে খাঁটি গরুর দুধ আপনাকে লাগবে, ঠিক আছে? তারপর ভায়াগ্রা তৈরির জন্য খাঁটি গরুর দুধ আপনার খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে খাঁটি গরুর দুধে আপনার কী পরিমাণে ভিটামিন আছে। আপনারা যারা খাঁটি গরুর দুধ এক গ্লাস কিংবা দুই গ্লাস সম পরিমাণে যদি খান তাহলে বুঝতে পারবেন আপনার শরীরের যে তেজ সম্পর্কে। আপনার যারা রেগুলার দুধ খান তাহলে বুঝতে পারবেন যে আপনার দুধের গুণাগুণ সম্পর্কে আপনারা জানেন। তারপর আপনাদের ভায়াগ্রা তৈরির জন্য আপনাদের উপকারে আপনার লাগবে হচ্ছে যে খেজুর, ঠিক আছে? ব্ল্যাক খেজুর যদি থাকে সেক্ষেত্রে ভালো হয়। তো আমি বলবো যদি ব্ল্যাক খেজুর না পান আপনারা অবশ্যই বিভিন্ন অনলাইন সাইট আছে সেই সাইটগুলো থেকে ব্ল্যাক খেজুর দিবেন, কিন্তু আপনি যে কোনো খেজুর আপনি ব্যবহার করতে পারেন। আল্লাহ নবীও কিন্তু শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনার খেজুর খাইতেন। তবে এই খেজুরের একটা বিশেষত্ব আছে, যারা খেজুর খায় রেগুলার তাদের কখনো যৌন সমস্যাটা হয় না, ঠিক আছে? তো আপনাদেরকে লাগবে হচ্ছে খেজুর, ঠিক আছে? আপনারা খেজুরটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেজুর। তো খাঁটি গরুর দুধ লাগবে আপনাদেরকে, খেজুর লাগবে। তারপর আপনাদের আর একটা জিনিস লাগবে হচ্ছে কিশমিশ, ঠিক আছে? আপনারা কিশমিশ ব্যবহার করতে পারেন, কিশমিশ। তারপরে আপনাদের লাগবে, আপনাদের যদি বাদাম থাকে কিংবা তিল যদি থাকে আপনার খুবই ভালো হয়, সেক্ষেত্রে আমি এখান থেকে বাদাম নিচ্ছি, ঠিক আছে? বাদাম কিংবা আপনার হচ্ছে যে কাজু বাদাম যদি থাকে সেক্ষেত্রে এই জিনিসটা খুবই ভালো হয়। যাই হোক, কাজু বাদাম এই জিনিসটা আপনাদের লাগবে। এই চারটা জিনিস যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনি ভায়াগ্রা তৈরি করতে পারবেন না। এবং আপনারা আপনাদেরকে একটা প্রসেস বলে দিই যে এই যে খাঁটি যে গরুর দুধটা আছে এটি ভালোভাবে আপনারা গরম করে নেবেন, তারপর আপনারা ঠান্ডা করবেন। তারপর খেজুরের খেজুর যে আছে সেই খেজুরটাকে আপনারা বিচি, আপনার যে বিচিটা আছে সেই বিচিটা আপনারা ফেলে দিবেন, ঠিক আছে? দিয়ে তারপর সেই দুধের সাথে মিক্স করবেন। এই যে খাঁটি গরুর দুধের সাথে আপনারা খেজুর, কিশমিশ, বাদাম এই দুইটা এই চারটা জিনিস আপনারা দুধটি ঠান্ডা করার পর একটা পাত্রে নিয়ে আপনারা এক জায়গায় মিক্স করে আপনারা রেখে দেন। এবং পরের দিন সকালে, পরের দিন সকালে আপনি প্রতিদিন এভাবে পরের দিন সকালে প্রতিদিন রেখে দেওয়ার পর প্রতিদিন আপনারা 5 থেকে 7 দিন আপনারা কন্টিনিউ খান, ঠিক আছে? 5 থেকে 7 দিন কন্টিনিউ খান, দেখবেন আপনার যে ভায়াগ্রা খেলে আপনার শরীরে যেরকম তেজ চলে আসে, আপনি ঘরোয়া পদ্ধতিতে এই কয়েকটি জিনিস দিয়ে আপনি ভায়াগ্রা তৈরি করতে পারেন। ভায়াগ্রা কিন্তু আরও অন্য কোনো উপায় দিয়েও কিন্তু তৈরি করা যায়। তবে আর একটা ভায়াগ্রা আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো, আপনার ইনস্ট্যান্ট আপনি ভায়াগ্রার যে পাওয়ার বা যে শক্তি, আপনারা যদি এই কয়েকটা জিনিস আপনারা যদি খান তাহলে আপনি ভায়াগ্রা তৈরি করতে পারবেন। 1 নম্বরে লাগবে আপনার এই জিনিসটা খুবই কার্যকর, একবার ইনস্ট্যান্ট আমি বলবো এই জিনিসটা খুবই একবার ইনস্ট্যান্ট কার্যকর, সেটার জন্য আপনার প্রয়োজন হবে পান পাতা, ঠিক আছে? পান পাতা। তারপর 2 নম্বরে যে জিনিসটা লাগবে আপনার হচ্ছে মধু,
তবে খাঁটি মধু আপনাদের লাগবে। আপনারা যদি খাঁটি মধু কিভাবে চিনবেন সেটি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, ভিডিও অবশ্যই সেটা দেখে নেবেন। খাঁটি মধু লাগবে, তার সাথে লাগবে হচ্ছে কালো জিরা, ঠিক আছে? কালো জিরা, কালো জিরা। তো এই যে তিনটা জিনিস আছে, পান পাতা, মধু এবং কালো জিরা, এই তিনটা জিনিস আপনারা, পান পাতার সাথে মধু এবং কালো জিরা, এই তিনটা জিনিস, শুধুমাত্র এই তিনটা জিনিস আপনারা মিক্স করবেন। এই তিনটা জিনিস ছাড়া আর কোনো কিছু পানের ভিতরে আপনি কোনো রকম কোনো সুপারি, কোনো চুন, কোনো জর্দা, কোনো কিছু ইউজ করবেন না। আপনার ইনস্ট্যান্ট যদি ভায়াগ্রার প্রয়োজন হয়, ঘরোয়া পদ্ধতিতে যদি ভায়াগ্রা আপনি তৈরি করতে চান, সেক্ষেত্রে পান পাতা নেবেন দুটা কিংবা একটা, 2 থেকে 3 চামচ আপনি মধু নেবেন এবং কালো জিরা নেবেন 1 চামচ। এই তিনটা জিনিস, শুধুমাত্র এই তিনটা জিনিস আপনারা নেবেন। নেওয়ার পরে এই তিনটা জিনিস একসাথে মিক্স করবেন পান পাতার সাথে মধু এবং কালো জিরা দিয়ে, আপনারা মুখে দিয়ে আপনারা চাবাই খাবেন, ঠিক আছে? চাবাই খাবেন, দেখবেন যে আধা ঘন্টার ভিতরে আপনার শরীরে ভায়াগ্রা খেলে আপনার যে শরীরটা যেরকমটা লাগে বা যেরকম ফিলিংস পান কিংবা ভায়াগ্রার যে পাওয়ারটা পান, আপনারা এই ঘরোয়া পদ্ধতিতে যদি আপনারা এই ভায়াগ্রাটি যদি আপনারা খান, দেখবেন আপনার শরীরে সেরকম আপনি পাওয়ার চলে আসছে। আশা রাখি আপনাদের এই ভিডিওটা থেকেও আপনারা খুব উপকার পাবেন। আশা রাখি আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটা একটি লাইক দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।